কিছু সময় থাকে, সব সময় সবকিছু হয় না। যখন বয়স 40 পার হয়ে যায়, তখন অনেক চাওয়া পাওয়া যেগুলো থাকে, সেই চাওয়া পাওয়ার মধ্যে অনেক লিমিট করতে হয়। এবং বয়স 40-এর পর যখন 50 হয়ে যায়, তখন দেখো, তখন আমি কেন বলবো টাইমের গুরুত্বটা কেন, ও যদি এখন না যায় বা বলো যে 1 বছর কিন্তু এয়ার গ্যাপ হয়ে গেছে, অনেকে কি করে যে না এখন না পরবর্তী করব। দেখো তুমি অনার্স পড়ে তারপরে যাবো, যেমন ওর এখন অনার্স হয়ে গেছে, এখন তো আগে যাওয়া সম্ভব না। জি তো স্যার, অনেকে আছে যেমন SSC পরীক্ষা দিচ্ছে, পরে যে ইন্টার পরীক্ষা দিবে, বলছে স্যার আমি এখন তো যাবো না, ইন্টারের পরে যাবো না, বালিমের পরে যাবো না, ডিপ্লোমার পরে যাবো না, আমি এরপরে BSc করে তারপরে যাবো, আমি এরপরে অনার্স করে তারপরে যাবো। অনার্স করার পরে তখন যে বয়সটা আসবে, তখন যে সুযোগটা আসবে, তখন তোমার যে পারিবারিক অবস্থা হবে, ইটস আনপ্রেডিক্টেবল, উই নেভার নো হোয়াট হ্যাপেন্স নেক্সট, হোয়াট দ্য ট্রু ফিউচার হোল্ডস, তাই না? আমি জি জানি স্যার, না যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। এখন সুযোগ আছে, এখন কাজে লাগো। আজকে বাবা বেঁচে আছে, ওই সময় থাকবে কিনা জানি না, মাত্র কিছুদিন আগে আমার বাবা ছিলেন, আজকে আমি কিন্তু এতিম, আমার বাবাও নাই মা নাই, তো আমি হারিয়েছি দুজনকেই অল্প কিছুদিন ব্যবধানে, চাইলেও তাদেরকে আমি পাবো না। মাত্র কিছুদিন আগে আমার সঙ্গে সবাই ছিলেন, কিন্তু আমি এখন নাই, আমি কিন্তু এখন এতিম। এখন কেন বলছে তোমাদেরকে, তুমি এখন তোমার বাবা আছে, তোমার মা আছে, হয়তো তোমার এখন বাবার সামর্থ্য আছে, 4 বছর পরে কোন অবস্থায় যাবে কে জানে, হু নোটস ওয়াট হ্যাপেন্স নেক্সট। সেটাই স্যার, এবং আজকে যে অবস্থায় তুমি আছো, এটা নিয়ে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ যতটুকু অ্যাবিলিটি আছে সেটা দিয়ে যেতে পারলে এখন চলে দাও, যাকে তুমি তোমার পরিবারে একটা বড় একটা উপকার করতে পারো। একটা পরিবারের সবাই দরকার নাই, 8 জন 10 জন থেকে একজনকে বেছে নাও, সেই অনেক কিছু করতে পারে। একটা পরিবার একজন যদি উন্নত কোনো দেশে যায়, ওই পরিবার কোনোদিন বেকার, ওই পরিবার কোনোদিন ভোকা থাকতে পারে না, ওই পরিবারে কোনোদিন খাবারের অভাব হতে পারে না, ওই পরিবারে কোনোদিন অস্বচ্ছলতা দারিদ্রতা ছোঁয়া দেবে না, কোনোদিনই না।